কিস করেছিল ভালো কথা অতটুকু পর্যন্ত সে একটা নায়িকাকে কাছে নিতেই চাবে সে একটা নায়িকাকে কিস করতেই চাবে অবশ্যই আমি মনে করি এটা শিলার দোষ সবাই বুঝেই গেছে যে এটা ভাইরাল হওয়ার জন্য আসলে আমরা ভাইরাল হওয়ার জন্য এতটা পাগল হয়ে গেছি যে হিতে হিত জ্ঞানটা আমাদের মধ্যে এখন আর নেই কি নাম যেন শিরিনশিলা হ্যাঁ শিরিনশিলা তাকে গালে হাত দেয় তারপরে তার কোমরে হাত দেয় তাকে একবার বুকে জড়ায় যখন একটা মানুষ আমার বুকে জড়াতে আসবে তখন আমি কিন্তু অটোমেটিক আমার বডি ল্যাঙ্গুয়েজই এমন হয়ে যাবে যে আমি তাকে আটকাবো সে যেই হোক না কেন আটকাবো আর সে একবার না দুইবার এই কাজটা করেছে সেই সুযোগেই কিন্তু ছেলেটা কিসটা করেছে তো নিজেই তাকে টেনে আনা আবার নিজেই এখন কান্নাকাটি করে লাইভ করা এগুলো আসলে আমার কাছে অযৌক্তিক বলে মনে হয় আর আজকে সকালে যেই খবরটা আমরা দেখেছি এখন কিন্তু সেই ছেলে আর সেই মা ছেলের মা কিন্তু নিখোঁজ গ্রামের মানুষ কথা বলতে চাচ্ছে না কেউ কথা বলছে না কেউ মুখ খুলছে না এমন একটা ভিডিও আমরা দেখেছি তবে যাই হোক না কেন এটি সুষ্ঠু সমাধান চাই মা আর ছেলের যেই কথাটা এসেছে যে মা হিসাবে সে বুকে গেছে আর সে ছেলে হিসাবে সন্তান হিসাবে বুকে নিয়েছে আমার এটা যখন আমি শুনি তারপরে আমার মনে হয়েছে আসলে মানে মা আর জন্ম মানে মা আর ছেলের যে সম্পর্কটা দুই বছর পর কিন্তু সন্তানকে ছেলে সন্তানকে আলাদা করে দেওয়ার নিয়ম আছে আমাদের ইসলাম ধর্মে তো সেই ধর্ম অনুযায়ী যদি বলি আর যদি ধর্ম ছাড়াই বলি একটা নারী কখনোই বাহিরের একটা পুরুষকে সেটি যদি হয় আমাদের শুটিংয়ের ক্ষেত্রে সেটা আলাদা জিনিস কিন্তু যখন একটা বাহিরের পুরুষকে সে পাগল হোক ছাগল হোক আর যেই হোক তাকে মানে বুকের মধ্যে জড়িয়ে নিবে এটা আমি সাদিয়া মির্জার পক্ষ থেকে এটা আমি ঘোর বিরোধিতা পোষণ করছি আর সেখানে যখন থাকে প্রশাসনের ড্রেস আমিও নাম্বার ওয়ান পুলিশ ছবি করেছি আমারও প্রশাসনের ড্রেস ছিল যখন আমি ওই ড্রেসটা আমি গায়ে দিই তখন আমার মানে ভেতরে একটা দায়িত্ববোধ মনে হয় যে আমি যেন সত্যি সত্যি পুলিশ আমার মধ্যে যেন দেশের জন্য কিছু করার একটা আকাঙ্ক্ষা আমি যদি কিছু করতে পারতাম খুব ভালো লাগে গর্ববোধ করি আর প্রশাসনকে প্রশাসনের ড্রেস নিয়ে চিনিমিনি খেলা বা প্রশাসনের ড্রেস নিয়ে টিকটক করা আমি এটার একদম মানে বিপক্ষে আমি এটা কখনই টলারেট করব না আমি এটার বিপক্ষে আমি এটা কখনোই সাপোর্ট করি না যে একটা প্রশাসনের ড্রেস থাকা অবস্থায় একজন অন্যায় কোনো কিছু করতে পারে কারণ প্রশাসনের ড্রেসটা মানুষ কি জন্য মানে প্রশাসন কেন প্রশাসন আমাদের জন্য এখন আমি প্রশাসনের ড্রেস পরে যদি গরিবকে আগলায় বুকে নিয়ে যাই করি না কেন এটা আসলে ঠিক না আর সে যখন একটা শুটিংয়ে ছিল তার উচিত ছিল ড্রেসটা চেঞ্জ করে ড্রেসটার প্রতি সম্মান দেখিয়ে তারপর কাউকে দান করা বা তাকে ভালোবাসা আবার আমি যদি কাউকে ভালোবাসি আমি যদি কারো সাহায্যে এগিয়ে আসি সেটা শুধু প্রকাশ্যেই হবে কেন সেটি তো আমাদের মানে সবার আড়ালেও হতে পারে দান করতে হয় বাম হাত দান করবো ডান হাত দেখবে না গায়ে হাত দেওয়া তো এটি একটি বড় অন্যায় যাই হোক না কেন সেটা যাই হোক না কেন এটি হতে পারতো সে সাইবার ক্রাইমে মামলা করতো বা যাই করুক না কেন বকাবকি করেছে পা ধরেছে আমার মনে হয় যে আমি কেনই বুকে টানবো আর আমি কেনই মারধর করব কোনোটাই আমার কাছে যুক্তিসম্মত মনে হয়নি পুরাটাই মনে হয়েছে যেটি কমেন্টের মাধ্যমে দেশ ও জাতির দেশের মানুষের কমেন্টে আমি দেখেছি যে সবাই বুঝেই গেছে যে এটা ভাইরাল হওয়ার জন্য আসলে আমরা ভাইরাল হওয়ার জন্য এতটা পাগল হয়ে গেছি যে হিতে হিত জ্ঞানটা আমাদের মধ্যে এখন আর নেই আমরা কি যে করছি আমরা নিজেরাও জানি না ভাইরাল হওয়ার জন্য একটা মানুষকে এইভাবে একটা অসহায় ছেলেকে মারধর করা এটা কোনোভাবেই আমার কাছে যুক্তিসম্মত না আমি বুকেও টানবো না আর একটা নায়িকা হচ্ছে স্বপ্ন তাকে মানুষ স্বপ্ন দেখবে কল্পনা দেখবে তাকে হ্যাঁ পাশ থেকে তাকে দেখবে আমাকে সামনে থেকে দেখবে তার মানে এই না যে আমার গায়ে আসে পড়বে আমি তাকে জড়িয়ে ধরবো ভাইরাল হওয়ার জন্য এই ভাইরাল আমি হতে চাই না আর আমি এটার ঘোর বিরোধিতা পোষণ করি আসলে এমন কোনো সিচুয়েশনে পড়বো না আমি রাস্তাঘাটে অনেক মানুষকে আমি আশেপাশের অনেক মানুষকে আমি সাহায্য করি যেটা আপনারা জানেন না আমি কাউকে আমি গালেও হাত দিব না কাউকে আমি আমার বুকেও নিব না আর আমি কাউকে মায়েরও দিব না আমি একটু শালীন থাকতে পছন্দ করি ব্যক্তিগতভাবে এটা তো হওয়ারই কথা সে পাগল হোক ছাগল হোক আর যাই হোক সে মানুষ সে 9 দিন আগে বিয়ে করেছে কিস করেছিল ভালো কথা অতটুকু পর্যন্ত এটা যখন ভাইরাল হয়ে গেছে তখন তো কারো স্ত্রী আসলে থাকার কথা না কারণ মান সম্মানের ব্যাপার তার স্ত্রী হয়তো ভাবছে যে এটা কিছুই না ঠিক আছে পা দিয়ে বসেছে একটা কিস করে বসেছে কিন্তু এটা যখন ভাইরাল হয়ে তাদের আত্মসম্মানে আঘাত করেছে তো আত্মসম্মানে আঘাত করলে কিন্তু আর কিছুই থাকে না আর বিশেষ করে গরিবরা কি নিয়ে বাঁচে বলেন তো একটু ভাত খায় সারাদিন পরিশ্রম করে একটু ভাত খায় তারা গরিবরা বাঁচে হলো আত্মসম্মান বোধ নিয়ে
সেই জিনিসটাই যখন এই মানে ভাইরাল ভাইরাল খেলাতে চলে গেল, তাহলে তার ওয়াইফ তো চলে যাওয়ারই কথা। নাম্বার ওয়ান, পুলিশের ড্রেস পরে শুধু আমি যে মানে পুলিশের ড্রেসটাকে সম্মান দেখিয়েছি তা না, আমি যখন সিভিলে ছিলাম তখন আমার মধ্যে এমন একটা অনুভূতি কাজ করতো যে আমি এখন মানে আমরা মানে অভিনয়টা যখন করি তখন তো ক্যারেক্টারটা ফুটিয়ে উঠায় কিভাবে সেটাকে আমরা ভিতরে ধারণ করি। যখন আমি সিভিলে ছিলাম তার মানে এই না যে সিভিল ড্রেসে থাকলেই আমি যা তা করে বেড়াবো, টিকটক করে বেড়াবো তা না। তখন আমার মধ্যে একটা ভাব কাজ করে যে আমি একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার করছি, তখন আমার হাঁটা চলা কথাবার্তাটা কেমন কেমন যেন একটা পুলিশই ভাব থাকে, প্রশাসনের ভাব থাকে। হ্যাঁ, তো সেই অবস্থায় টিকটক করা এটা ঠিক না, পুলিশের ড্রেস অবস্থায় টিকটক করা, তাহলে মানুষ হবে কি প্রশাসনকে যে প্রশাসনের লোককে যে ভয় পাওয়াটা, এটা আস্তে আস্তে উঠে যাবে। রাস্তাঘাটে দেখলে জনগণই বলবে আসেন ভাই টিকটক করি। হ্যাঁ, তারপরে চুরি ডাকাতি বেড়ে যাবে, অন্যায় অবিচার যেগুলো আমরা আগে অনেক দেখেছি চুরি ডাকাতি রাস্তাঘাটে, এখন কিন্তু অনেক কম। এখন কিন্তু রাস্তায় আমি ব্যাগ নিয়ে খুব সুন্দরভাবে হাঁটাচলা করতে পারি, আমার মনে হয় না যে ব্যাগটা মানে টান দিয়ে কেউ নিয়ে চলে যাবে, কারণ অনেক চুরি ডাকাতি অনেক কমে গিয়েছে। তো সেজন্য বলবো পুলিশের ড্রেসকে সম্মান করুন, প্রশাসনকে সম্মান করুন, প্রশাসনও আমাদেরকে দেখবে। অবশ্যই দেশ জাতিটাকে মানে শিক্ষিত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, টিকটক করেন। অবশ্যই আমি মনে করি এটা শিলার দোষ, কারণ একটা পাগল মানুষ, একটা গরিব মানুষ, সে কি বুঝে? সে একটা নায়িকাকে কাছে নিতেই চাবে, সে একটা নায়িকাকে কিস করতেই চাবে, তার মানে আমার নিজের ব্যক্তিত্ব আমি বজায় রাখবো না? এখানে ওই ছেলে মাসুদ কেন? এখানে হাজারো মাসুদ ছিল, যাদেরকে সে ডেকে নিত তাদের সাথে আজকে এই অন্যায়টা হতো। এটা ওই ছেলের তো কোনো দোষ বলে আমি মনে করছি না, আমার দেশের মানুষও মনে করছে না। কমেন্ট করলে আপনারা দেখতে পারবেন, আমি শিলার বিরোধিতা করছি না, যে আপনারা হয়তো অনেকে বলতে পারে যে একটা চিত্রনায়িকা হয়ে আরেকটা চিত্রনায়িকাকে তুচ্ছ করে কথা বলছে, কিন্তু সে যেটা কাজ করেছে, আমি একজন নায়িকা না, আমি একটা দর্শক হিসেবে বলতে পারি, এটি খুব খারাপ কাজটা হয়েছে। এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই, আসলে যা হওয়ার হয়ে গেছে, এটা এটা যেন আর পরবর্তীতে না হয় সেটাই কাম্য করছি।